সর্বশেষ যখন আমি ছাত্রদল এবং পরবর্তী বিএনপি হয়ে রাজপথে দেখলাম যে বিএনপি একেবারে অসহায় বিগত 15-16 বছর ধরে, আজকে থেকে প্রায় 5 বছর আগে আমি এনডিপিতে যোগদান করি, তখন আমি আমার একটা আশ্রয় খোঁজার জন্য খুঁজতে খুঁজতে এলডিপিকে আবিষ্কার করি, যেখানে দুইজন সরাসরি মুক্তিযোদ্ধা এবং যাদের কথা কম কাজ বেশি এবং যা বলেন তাই করে মানুষের কাছে পৌঁছায় দেন, এরকম একজন এবং একাধিক নেতা এবং নেতৃবর্গ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা যদি না বসেন এটা বেশি লাগছে, আপনারা মেহরবানি করে চেয়ারগুলো সব খালি হয়ে যাচ্ছে, এটা আপনাদের মিটিং, আপনাদেরকে মিটিং এ সৌন্দর্য বজায় রাখতে হবে, চেয়ারগুলি খালি হয়ে গেলে।